বেপোরা যান চলাচলের শিকার হয়ে কলেজ ছাত্র রাজীবের হাত হারানোর মর্মান্তিক ঘটনার পরও এমন চলাচল বন্ধ হয়নি সচেতন হচ্ছেন না যাত্রীরাও এর পরিণতিতে ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানি শুধু আইন করে এই পরিস্থিতি বদলানো যাবে না বলে মনে করেন শ্রমিক নেতা পুলিশ ও বিশেষজ্ঞরা রিপোর্ট করছেন জাহেদ সেলিম শুধু অনিয়ন্ত্রিত যান চলাচলই নয় নির্দিষ্ট গন্তব্যে যাতায়াতের জন্য যাত্রীরাও যে যথেষ্ট অসচেতন তার প্রমাণ এই ছবিগুলো কখনো দৌড়ে বাসে ওঠা কখনো বা ঝুঁকি নিয়ে সড়ক পার হওয়া সবই রাজধানীর নিয়মিত চিত্র অনিয়মী যেন পরিণত হয়েছে নিয়মে রাজধানীর সোনারগাঁও মোড়ের চিত্র এটি ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে এখানে বাস থামানো যাবে না অথচ সেখানেই বাসের গতি কমিয়ে একের পর এক যাত্রী ওঠানামা করানো হচ্ছে আর যেখানে যাত্রী ওঠানামা করার কথা সেখানে থামছে না কোনো বাসই নির্দিষ্ট জায়গায় যে এখানে করে দিল পার্কিং এখানে না করে ওইখানে যদি উঠায় তাহলে যে গত পরশুদিন একটা ঘটনা ঘটলো যে ঘটনায় ছেলেটা হাট চলে গেল তো এটা খুবই দুঃখজনক আমাদেরই সবাইকেই মিলেই এই উদ্যোগ নিতে হবে মামলা একমাত্র সমাধান না এটা চালকদেরকে সচেতনতার জন্য বিভিন্নভাবে চালকদেরকে সচেতন করা দরকার একমাত্র চালকদের সচেতনতা বৃদ্ধি পেলেই আমরা অনেকখানি নিরাপদে থাকতে পারবো এবং যানবাহনের যে দুর্ঘটনা এটা অনেকখানি কমে আসবে রাস্তায় চলাচলে যাত্রীদেরও যে অসচেতনতা রয়েছে তা এই ছবি থেকেই স্পষ্ট জানালা দিয়ে হাতের কনুই বের করে রেখেছে যা যে কোনো সময় হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ আর বাস চালকদের অসুস্থ প্রতিযোগিতা তো রয়েছেই এই জন্য আমাদের যাত্রীরা এই দায়ী তারাই মনে করেন একটা গাড়ি যদি ওভারটেক করে তাহলে ড্রাইভারগুলো চিলাচিলে যেখানে ড্রাইভারদের উত্তেজনা করে যেখানে তিনটিক মারলে আমাকে সংসার চলে আবার রাত হয়ে জায়গা এই কারণে দেরি হয়ে দিকে লেগে একটু তাড়াহুড়া করে কেউ তিন চার ছ টাকা পোষায় না সংসারে হয় না এই জন্য দেখা যায় কি একটা টিপ বেশি মারতে পারলে আমরা দুই তিন ছ টাকা বেতন বেশি পাই আর কি সংসার ভাবে চলতে পারি এই সিগনাল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় যানবাহনগুলোর প্রতিযোগিতা এই প্রতিযোগিতা ঠেকাতে চালকদের মানসিক চাপ কমানোর দিকে গুরুত্ব দিতে হবে বলে বলছেন বুয়েটের এই শিক্ষক বাস থার জন্য নির্দিষ্ট স্পেস লাগবে আমরা বারবারই বলে আসছি বাট এখনও পর্যন্ত কিন্তু বাস বে খুব বেশি নাই যেগুলো আছে সেগুলো কিন্তু চালকরা ব্যবহার করছে না ট্রাফিক পুলিশও বলছে না যে বাস বেঁধে থামো এবং যাত্রীরাও কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে যত গাড়িতে উঠে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ম না মানার একটা প্রবণতার ভিতরে রয়েছে দ্বিতীয় হচ্ছে আপনার এই চালকদের জন্যে যানজটে আটকা থাকে বা আরেকজন যাত্রীর জন্য তাড়াহুড়া করে তার তাকে তার মালিকের টাকাটা নিতে হবে তাকে তার চাঁদাবাজের টাকাটা তুলতে হবে তাকে তার অন্যান্য রাস্তা খরচ মেটাতে হবে এই সব কিছু মিলে সেও কিন্তু একটা বেপরোয়া আচরণে বা বেপরো পরিস্থিতির মধ্যে পরে বেপরো আচরণ করে এবং দেখা যায় যে অঙ্গ বা যে কোনো সময় সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে যান চলাচলে কিছু কিছু চালকের যে গাফিলতি রয়েছে তা স্বীকারও করছেন শ্রমিক নেতারা তবে তাদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য সরকারের সহায়তা চেয়েছেন তারা বিভিন্ন প্রেশার থাকার কারণে মানুষ তো রক্তমাংস করা মানুষ তো তার ব্রেন একটু চাপের মুখে থাকে এবং এই চাপ থেকেই বিভিন্ন সময়ে দু একটি দুর্ঘটনা ঘটে থাকে রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় যে নৈরাজ্য তা একদিনের নয় দীর্ঘদিন থেকে এটি চললেও তার সমাধানে বিভিন্ন সময় যে উদ্যোগ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয় ফলে সুষ্ঠু কোনো সমাধান কখনোই হয়নি জাহিদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা